দর্শক আমাদের সাথে রয়েছেন একজন লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব যিনি কথা দিয়েই কাজ করেন কথারই জাদুকর ফরহাদ খান দেশের সুপরিচিত একজন লেখক তিনি আমাদের সাথে তিনি রয়েছেন এবং একটি ঘন্টা তার জীবনটাকে আমরা আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল আপনাদের সবাইকে এবং দর্শকদেরকেও খুবই চমৎকার করে বলছেন আমরা জানি যে আপনি বেতারে এবং টেলিভিশনে কিন্তু নিয়মিতভাবে উপস্থাপক হিসেবে কাজ করেছেন এবং চমৎকার উপস্থাপনা দিয়ে রেখেছেন উপস্থাপনার বিষয়গুলো একটু ভিন্ন আর কি বিষয় ভিত্তিক আমার ভাষা সাহিত্য এবং সংস্কৃতি হলো আমার বিষয় হুম 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 এই দুটো নিয়ে মনোরত কাজ করেছি আর বেতারে শুধু কণ্ঠ দেয়া আর কি যেটা বলে যে পাণ্ডুলিপি পাঠ করা স্ক্রিপ্ট পাঠ করা আর ওই ছাত্রজীবনে জীবনে জি এটা রাজশাহী রেডিওতে খবর পড়া আর মাঝে মধ্যে ফিচার বলে একটা জিনিস ছিল আর কি তাতে কণ্ঠ দেয়া এই ছিল কাজ এটা শুরু হলো আমি অনার্সে ভর্তি হই পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হই এবং সেই বছরই আবৃত্তির ব্যাপারটা ছিল একটা হলে তারপরে আমাদের ছাত্র সংগঠন ছিল হুম সেই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের আবৃত্তি রেতে তো আবহাওয়া মুস্তাফা কামাল সাহেবের কথা তো ভুলে যাননি নিশ্চয়ই অবশ্যই আমি ভুলে যাইনি অধ্যাপক হ্যাঁ তো তার নজরে পড়ে যায় এবং আমি কিন্তু গ্রাম থেকে আসা ছেলে জি এবং এলাম বিভাগীয় শহরে একবারে ঢাকা শহরে তখন তো আসার প্রশ্নই ওঠে না তো রেডিওতে প্রোগ্রাম করা যায় এরকম একটা ধারণা কিন্তু আমার মাথার মধ্যে ছিল না আচ্ছা হয়তো রেডিওর ব্যাপারটা শুনতাম এবং বেশ তখন আগ্রহে নিয়েই শুনতাম গান এবং তার আগে তো ওই যে আমাদের ছোটোবেলা থেকেই শুরু অনুরোধের আসর এটা কলকাতা রেডিও থেকে আমরা শুনতাম এটা নিয়মিত গ্রাম থেকে। তো রেডিওর পরে আগ্রহ ছিল কিন্তু অনুষ্ঠান করতে পারবো এরম ধারণা ছিল না তো হেনা স্যার আমাকে হয়তো আমার কণ্ঠে আমার কণ্ঠ তখন একটু ভারী ছিল আর কি হ্যাঁ যার ফলে উনি আকৃষ্ট উনি আমার প্রতি মনোযোগী হলেন এবং আমাকে বললেন যে উনি কিন্তু সবাই আপনি করে বলতেন ছাত্রদেরকেও যে আপনাকে একটু রেডিওতে যেতে হবে আপনি স্যার কেন হ্যাঁ বলছি যে আপনি আমার সঙ্গে যাবেন তারপরে আমি তার সঙ্গেই গেলাম যাওয়ার পরে একটা অডিশন হলো এবং তখন একটা গা শীর্ষির একটা অনুভূতি এবং সামনে একটা মাইক্রোফোন তখনকার মাইক্রোফোনগুলো কিন্তু একটা অদ্ভুত আকারের ছিল এখনও পুরনো ছবিতে দেখা যায় ওই যে ছবির যখন যে ঝোলানো মাইক্রোফোন একটা বড়ো সাইজ এবং তার সামনে একটা স্ক্রিপ্ট পড়লাম এবং বেশ বুক তো ছিল পা পা কাঁপার কথাটা নাই বা বললাম কারণ ওটা প্রথম থেকেই কাঁপছিল গোড়া থেকে শুরু হয়েছিল ঢোকার সময় থেকে পরে সে শুনলাম যে অডিশনে আমি পাশ করে গেছি শহীদ খান চৌধুরী বলে একজন ভদ্রলোক ছিলেন তখন তিনি বললেন যে আপনি তো পাশ করে গেছেন আপনি আসেন আপনি কন্ট্রাক্ট নিয়ে যান আপনি আগামী সপ্তাহ থেকে এই রেডিওতে অনুষ্ঠান করবেন আমি তখন ওই যে ফিচার ধর্মী যে অনুষ্ঠানগুলো নাম ভুলে গেছে অনুষ্ঠানগুলোর জন্য কি বলা হতো আর কি পনেরো মিনিটের অনুষ্ঠান এখনকার যে খুব বিখ্যাত অভিনেত্রী শর্মিলি আহমেদ হ্যাঁ শর্মিলি আহমেদ হ্যাঁ শর্মিলির মনে নেই কথাগুলো কিন্তু শর্মিলির সাথে ওই একটা একটা পুরুষ কণ্ঠ কণ্ঠ নারী শর্মিলির সাথে এটা দিয়ে আমার শুরু আচ্ছা এবং একসঙ্গে আমি সাত দিনের প্রোগ্রাম পেয়েছিলাম তখন প্রথমে ছিল পনেরো টাকা করে প্রতি প্রোগ্রাম এবং সেই সময় কিন্তু পনেরো টাকার অনেক দাম এবং পনেরো এবং আমি তখন ছাত্র

হিসাবে বেশ পরিচিত শিশু সাহিত্য প্রবন্ধ গবেষণা রম্য রচনা অনুবাদ এবং সম্পাদনা সব মিলিয়ে তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে গণমাধ্যমে ফরহাদ খানের যাত্রা শুরু হয়েছিল ছাত্রাবস্থায় রাজশাহী বেতারে সংবাদ পাঠের মধ্য দিয়ে যেটা তিনি একটু আগেই বলছিলেন পরবর্তী সময়ে ঢাকা বেতারের জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণ সংবাদ বিচিত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন পাশাপাশি তিনি জার্মান রেডিও বেলেতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন রেডিওর পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয় ফরহাদ খান বিষয়ভিত্তিক সবগুলো অনুষ্ঠানই প্রশংসিত হয়েছিল সেই সময় এখনও নিয়মিত নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে চলেছেন তিনি এবং আমরা ভীষণ আনন্দিত যে আজকে তিনি রাঙা অংশগ্রহণ করছেন আমাদের সাথে আমরা তার গল্পগুলো শুনছি স্যার কাজের জায়গাগুলো সম্পর্কে তো আমরা জানবই এবং কাজের জায়গায় আপনার সফলতা আমরা সবাই কম বেশি জানি তারও আগে যেতে যেতে চাই চাই কোথায় কেটেছে কেমন ছোটবেলাটা কেটেছে কুষ্টিয়া জেলার একটা বর্ধিষ্ণ একটা গ্রাম আমলা সেই গ্রামটাকে নিছক গ্রাম বলে খুব ভুল হবে কারণ আমরা ওই গ্রামে বসে ইলেকট্রিসিটি দেখেছি এবং কেরোসিনে চলা রেফ্রিজারেটর থেকে বের হওয়া বরফ চুষেছি কারণ ওইখানে তখন ভিলেজ এইট প্রোগ্রাম বলে এক ধরনের প্রোগ্রাম চালু ছিল সেখানে ভিলেজ এইট ওয়ার্কার বলে এক ধরনের কর্মী ছিলেন তাদের ট্রেনিং ইনস্টিটিউট ছিল আমাদের গ্রামে আমাদের গ্রামটি ছিল একসময় খুব হিন্দু প্রধান হিন্দুরা চলে যাওয়ার পরে ওই পরিত্যক্ত বাড়িগুলোতে ওই অফিসগুলো হয় এবং সত্তর জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতেন এবং তাদের নানা রকম কাজের মধ্যে একটা ছিল এই গান বাজনা সংস্কৃতি চর্চা এবং আমি ছোটোবেলাতে ওই গ্রামেই আমরা প্রদর্শনীতে দেখেছি প্রদর্শনীতে সার্কাস এসেছে সার্কাস পার্টিতে রিং মাস্টার ছিলেন আমার চাচা এবং তিনি বাঘের খেলা দেখাতেন এবং সেই ছোটোবেলায় মাস্টার যেহেতু আমার চাচা আমি আমার গ্রামের ছেলে এবং বন্ধুদের নিয়ে আমরা বিনিপয়সে ঢুকে পড়ছি এটার একটা অদ্ভুত একটা মজা ছিল এবং তখন ছিল ওই চান্তারা ক্লাব বলে বাচ্চাদের ক্লাব মহিলা সমিতি এবং যুব সমিতি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তখন একটা করে রেডিও দেওয়া হতো তখনকার কিন্তু বড় একটা ব্যাটারি ছিল বিড়াল মার্গা ব্যাটারি এভারিড ব্যাটারি আমার মনে আছে বেশ বিশাল ব্যাটারি এবং মাস দুয়েক চলতো এবং রেডিও ছিল বেশ বড় তখনকার রেডিও ছিল মারফি ফিলিপস পাই এ ধরনের এই গ্রুন্ডিক এই রেডিওগুলো ওই 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 এনডিটিআই থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে দেওয়া হতো এবং আমরা এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম চান্তার ক্লাবের আমি একজন সদস্য ছিলাম এবং আরেকটি বিষয় ছিল লাইব্রেরি এবং ওখানে তো প্রচুর বই দেওয়া হতো এবং বই এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বই ছিল আমেরিকার ফ্রাঙ্কলিন বুক বুক পাবলিকেশন বাংলায় অনুদিত বই এবং ভালো কাগজে চমৎকার ছাপা এবং ওইখানে একটা বই আমি পড়ি বিজন বনের রূপকথা বিজন বনের রূপকথা হ্যাঁ এটা শিশু সাহিত্যিক হাবিবুর রহমানের লেখা হাবিবুর রহমানের নাম অনেকেই ভুলে গেছেন কিন্তু আমি জীবনে ভুলবো না কারণ ওই বিজনবনের রূপকথা এটি ছিল গ্রেকো রোমান পুরাণের কয়েকটি বীর চরিত্র নিয়ে যেমন হারকিউলিস পার্সিউস জ্যাসন এদের নিয়ে কাহিনি এবং আমি তখন পড়ি ক্লাস এইটে তখন আমার বয়স কত হবে হ্যাঁ আট পাঁচ তেরো বছর বয়স সেটাই আমি অসম্ভব মুগ্ধ হই এবং তার ছাপ আমার পরবর্তী জীবন পড়ে আর কি ওই যে পুরাণের পরে যে আকর্ষণ এবং ওই বীরদের প্রতি যে আকর্ষণ এটা তীব্র হয়ে রইল আমার মধ্যে এবং আমি খুঁজতে থাকলাম যে বাংলাতে আর কোনো বই আছে কি না এরপরে আমি ইউনিভার্সিটিতে এলাম ওই রকম বই পেলাম না তারপরে আমি ঢাকায় এলাম বাংলা একাডেমিতে চাকরি করতে হঠাৎ নীলক্ষেতের ফুটপাথে আমি দুটো অভিধানের সন্ধান পেলাম আর কি একটা দু টাকার দাম একটা পাঁচ টাকা দাম কি সেই দুটো কিনলাম এবং গোগ্রাসে পড়ে ওটা শেষ করলাম শেষ করার পরে আমার যে ভেতরে যে অতৃপ্তি সেটি সমা সমাপ্ত হলো প্রতিচ্ছ পুরাণ বলে একটি বই লেখার মধ্য দিয়ে আচ্ছা জি আপনার কাছ থেকে ওই বইটা তো পাঠকরা পেয়েছেন তো আমরা বই পড়ার গল্পগুলো বিরতিতে একটা গল্প আপনি বলছিলেন আমাদেরকে আমার মনে হয় সেটা দর্শকদের ও এটা বলছিলেন একটা উপন্যাসের কথা রমলা বলে একটা উপন্যাস সেটা হলো মনীন্দ্রলাল বসুর এটি চল্লিশের দশকের বিখ্যাত উপন্যাস সেই উপন্যাসের শেষ পৃষ্ঠায় একটা রজতের ডায়েরি হইতে বলে একটা প্যারা ছিল ওটা শেষ পৃষ্ঠাটা ছিল না মানে মানে বইয়ের শেষ পৃষ্ঠাটা ছিল না তো রজতের ডায়েরির খানিকটা অংশ পড়েছিলাম তখন আমার জীবন শুরুই হয়নি কিন্তু ওই ডায়েরিতে ছিল জীবনের স্রোত বহিয়া চলিয়াছে আমাকে সাংঘাতিকভাবে আলোড়িত করেছিল এবং ওই বইটা ওই জীবনের স্রোত বইছে কিভাবে এটা খোঁজার জন্যে আমি বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করেছি পরে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই ওই লাইব্রেরিতে এসে ওই বইটার সন্ধান পায় কিন্তু ওই যে বনফুলের বিখ্যাত গল্প আছে না পাঠকের মৃত্যু পাঠকের মৃত্যু ততদিনে দেখা গেছে যে পাঠকের মৃত্যু ঘটে গেছে কারণ তার আগে আমার সাথে পরিচয় ঘটে গেছে শরৎচন্দ্রের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং এদের সবারই আমরা এখানে একটু যোগ করতে চাই যেমন বিজ্ঞান যেমন বলে যে শক্তির ধ্বংস নেই শক্তির জন্ম নিয়ে শক্তি পরিবর্তিত হয় সেরকম আসলে পাঠকের মৃত্যু ঠিক ঘটে না পাঠক আসলে পরিবর্তিত আপনি পাঠক থেকে আস্তে আস্তে কি করে যে আবৃত্তির সেটা বলি এখন মজার ব্যাপার ওই যে আমি বলছিলাম যে আমাদের গ্রামের যে লাইব্রেরির কথা ওই লাইব্রেরিতে নানা ধরনের বই ছিল এবং আমার একটা কাজ ছিল সন্ধ্যেবেলায় আমার ফুপু চাচি এবং আমার বড় বোন এরা রান্নার পরে গ্রামের আমার আমি কিন্তু আগে বলেছি আমি গ্রামের ছেলে গ্রামে কিন্তু ওই আটটার মধ্যে খাওয়া দাওয়া সব শেষ হয়েছে আর কি এবং ছাদে ওঠে হ্যারিকেনের আলোয় আমি ওই বিন্দুর ছেলে অরক্ষণিয়া রামের সুমতি পণ্ডিত মশাই এ সমস্ত বইগুলো তখন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে বেরোতো আর কি হ্যাঁ পেপার ব্যাগ আমি পড়ে পড়ে শোনাতাম এবং আমি আমার কিন্তু ওই যে অবচেতন মনে যে পাঠ করা এবং আবৃত্তির যে ব্যাপারটা ওইখানেই তৈরি হয়ে যায় এবং বই পড়া বইয়ের প্রতি কিন্তু আমার সাংঘাতিক আকর্ষণ এবং আমি ওই বয়সেই মানে ওই ক্লাস এইট নাইনে পড়ার সময়ই কিন্তু আমার পথের পাঁচেরই পড়া হয়ে গেছে এবং আমি আমার মনের মধ্যে তখন অপু এমনি একই তো গ্রামের ছেলে এবং তারপরে অপু তো গ্রামের একটা নায়ক হ্যাঁ অপু হয়ে গেলাম এবং অপুর মতোই নানা জিনিস দেখা শুরু করলাম হুম 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 অপুর চোখে সেটাই আর কবি তো বলেছেন যে বাংলার বাতাসে বৈরাগ্য আছে হ্যাঁ বৈরাগ্য আছে আর কি উপর মতো চরিত্রকে আসলে প্রত্যেক বাঙালি ভিতরে কোনো না কোনোভাবে ধারণ করেন আমি আমি তো ধারণ করি কারণ আমি আমার গ্রামের জীবনটাকে খুব গৌরবের সাথে স্মরণ করি এবং সেই জন্য আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে প্রিয় উপন্যাস কোনটা আমি বলবো পথের পাঁচালি তো প্রিয় চরিত্র কোনটা অপু স্কুলের পর এই যে দু বছরের আপনার বোধহয় একটি বিরতি ছিল সেটা কি বৈরাগ্যের কারণে না 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 বৈরাগ্যের কারণে এটা সরাসরি বলি আর কি আমার পিতার অর্থ কষ্টের কারণে এবং মজার ব্যাপার হলো আমি কিন্তু এক বছর চাকরি করেছি এবং সেই সময় আমার মানে গুম্ফ এবং শশ্রু কোনটাই গজায়নি এবং আমার চাকরি ছিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বলে জিকে প্রজেক্টের একটা জায়গাতে কুষ্টিয়ারি হরিনারায়ণপুর বলে একটি গ্রামে তা আমি যখন ওখানে পৌঁছালাম এই বাক্স প্যাটটা নিয়ে তখন কিন্তু হোল্ডল বলে একটা জিনিস ছিল আমাদের বাড়িতে একটা হোলডল ছিল পুরোনো সেই হোলডলের মধ্যে লেপটো এবং একটা এই চামড়ার স্যুটকেস সেই স্যুটকেসের মানে এখন অস্তিত্ব খুঁজে পাওয়া না অদ্ভুত আকারের স্যুটকেস ছিল যখন হাজির হলাম তো ওখানে যারা ছিলেন তার অবাক বিষয়ে তাকিয়ে থাকলেন যে ছেলেটি কে আমি বললাম যে আমি এখানে চাকরি নিয়ে এসেছি তখন রকিবুল ইসলাম বলে ওকে অফিসের হেড ক্লার্ক তিনি আমাকে সস্নেহে ডেকে নিলেন আমার কাজটা ছিল কিন্তু ফিল্ডে খাল কাটা হচ্ছিল আমাকে অফিসে বসালেন আমি অফিসের কাজ করলাম এক বছর এবং তারপরে আবার কলেজে ফিরে যাই কলেজে তো আপনি শহরে চলে যান হ্যাঁ শহর মানে খুব বড় শহর না মেহেরপুর মহকুমা শহর খুব পুরনো মহকুমা শহর অবশ্যই ওখানে গিয়ে থাকা খাওয়ার অসুবিধা হয়েছে কিনা না আমি প্রথম বছরটা ছিল ফার্স্ট ইয়ারে ছিলাম আমার চাচা ছিলেন তখন ওইখানে মহকুমা আনসার অ্যাডজুটেন্ট এবং তার বাড়িও ওই মেহেরপুরেই আমি তার ওখানে এক বছর ছিলাম এবং পরের বছর ছিলাম হস্টেলে আচ্ছা এভাবেই শেষ হয় আমার কলেজের জীবন ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছে ছিল কি আপনার ইতিহাস নিয়ে আমার আসলে পড়ার ইচ্ছে ছিল আমার বাংলা নিয়ে পড়ার মোটে ইচ্ছে ছিল না ইতিহাসের জন্যে যেটা দুটো জিনিস তখন প্রয়োজন ছিল অসম্ভব স্মরণশক্তি এবং ভালো ইংরেজি জ্ঞান আচ্ছা আমার অভাব ছিল এবং দুটোরই কারণ আমি গ্রামের স্কুল থেকে পাশ করা ইংরেজির ভিত্তিটা খুব পোক্ত ছিল না এবং আমার পারিবারিক থেকে ব্যাপার থেকেও সাপোর্ট পায়নি যে ইংরেজি জ্ঞানের আমার বাবা লেখাপড়া জানতেন কিন্তু কোনো পাশ করতে পারেন নে ম্যাট্রিক হ্যাঁ তাহলে আমরা একটু জানতে চাই যে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনার পরে বাংলা একাডেমির সাথে আপনি যুক্ত হয়েছিলেন হ্যাঁ মাঝে কলেজে চাকরি করেছেন মাসিন কলেজে শিক্ষকতা করেছেন তো এই শিক্ষকতা থেকে বাংলা একাডেমির সাথে যুক্ত হয় এবং কী ধরনের কাজের সাথে জড়িত ছিলেন একটু শুনছি আমি কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা প্রথম যোগ দিই তারপরে 73 সালে বাংলা একাডেমিতে আসি স্বাধীনতার পরে বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড বলে দুটি প্রতিষ্ঠান একীভূত হওয়ার পরে ওখানে বিশাল কর্মযজ্ঞ শুরু হয় এবং একটা তখনকার দৈনিক বাংলায় এক পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন পদের বিজ্ঞাপন বেরিয়েছিল এর মধ্যে ফোকলোর অফিসার বলে একটি পদে আমি প্রার্থী হই এবং ইন্টারভিউ দিই এবং নির্বাচিত হয়ে যোগদান করি ফোকলোর অফিসার হিসেবে 1973 সালের সাতই মার্চ তারিখে এটা আমার জন্মনি আজ। জি। জার্মান রেডিওতে কাজ করাটা কি তার আগে নাকি না 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 তার অনেক পরে। আমি 86 সালে চলে যা আমার মধ্যে আবার মাথায় একটা হটা দিয়ে চাপলো যে একটা পিএইচডি করা দরকার। আচ্ছা। আমি তখন পিএইচডির জন্যে চলে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আইবিএস বুলেটে প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ। সেখানে ভর্তি হলাম এমফিল কোর্সে প্রথম দুই বছর এ কোর্স করতে হয় তারপরে এক বছর পিএইচডি এর মধ্যে ওই যে আবার হেনা স্যার আমি তো রাজশাহীতে চলে এসেছি তো হেনা স্যার হঠাৎ করে একদিন খবর পাঠালেন টেলিফোন করলেন যে আপনি চলে আসুন আমি এসে শুনি যে জার্মান রেডিও থেকে এশিয়ান সার্ভিসের ডিরেক্টর ডক্টর হাইজে উনি এসেছিলেন বাংলা একাডেমিতে একজন লোক খুঁজতে আসলে এসেছিলেন ওনার রেডিওতে রেডিওর সাথে তাদের একটা চুক্তি ছিল আসাদ চৌধুরী ছিলেন আমার আগে আমাদের কবি আমাদের প্রিয় আসাদ ভাই তো ভাই যে স্যারের কাছে আসেন এবং হেনা স্যার যথারীতি আমার নাম প্রস্তাব করেন কারণ আমার আগের যে ব্যাকগ্রাউন্ড যেটা হেনা স্যার যেটা মানে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং ভাইজের কাছে কী প্রশংসা করেছিলেন জানি না আমাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি রিটার্ন টেস্ট দিতে হয়নি কোনো অডিশনও দিতে হয়নি সরাসরি একটি নিয়োগপত্র এসে হাজির তবে আমার বেরুতে বেশ কষ্ট হয়েছিল তিন মাস এই ছাড়পত্র জোগাড় করতে সেটি আমার জীবনের একটা স্মৃতি আর কি আচ্ছা অবশ্যই আমরা একটু জানতে চাই যে বাংলা একাডেমিতে যখন কাজ করছিলেন তো ফোকলোরে আপনি যোগদান ফোকলোরে ছিল এক বছর আচ্ছা তারপরে আপনি চলে গেলেন অনুবাদ বিভাগ অনুবাদ বিভাগে আচ্ছা মূলত এই জায়গাটি পরিবর্তন করার পেছনে কী চিন্তা ভাবনা কাজ করছিল পেছনে কাজ করছিল অনুবাদের মাধ্যমে ওই যে বই পড়ার একটা ব্যাপার যেটা ফোকলোরে ওই বইয়ের সঙ্গে যোগাযোগটা কম ছিল আর অনুবাদ বিভাগে তখন এখনকার বাংলা একাডেমি আমি তো বাংলা একাডেমি এগারো বছর আগে ছেড়েছি জানি না আমরা আমাদের সময় কিন্তু ওই লেখকটির বই সম্পাদনা করতে হতো যার ফলে বাধ্যতামূলকভাবে বই পড়তে হতো মানে ওই বইটি তো বটেই এবং প্রাসঙ্গিক বইগুলো কারণ একটি বইয়ের জ্ঞানে কিন্তু আপনি আর বই এডিট করতে পারেন না হ্যাঁ কারণ ওই বিষয় সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা নিতে হয় সেই জন্য আবার লেখাপড়া করতে হতো আমার ওই বই পড়ার আগ্রহ এবং আমার বন্ধু হঠাৎ করেই বন্ধু হয়ে যান সুব্রত বড়ুয়া তখন আগে থেকেই তিনি ছিলেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক বিজ্ঞান লেখক এবং তারই প্ররোচনায় আমার ঢাকা শহরে এসে প্রথম লেখা বেরো ইত্তেফাকি আচ্ছা সেটা হলো আমি সাতই মার্চ যোগদান করি একুশে এপ্রিল ওই তিয়াত্তর সালে বেরোয় মানে মানে জাতীয় পর্যায়ের একটি দৈনিকে এবং আমি মনে আছে খুব খুশি হয়েছিলাম বিশটা টাকা পেয়েছিলাম তখন একটা বড় তার আগে আমার কিন্তু লেখালেখি রাজশাহী ইউনিভার্সিটি থেকেই আচ্ছা ওখানে তখন ঊনসত্তর তো স্বপ্নের সময় তো আন্দোলনের সময় এবং স্বপ্ন দেখার সময় এবং বিচিত্র সময় তখন এটা তো ঊনসত্তরের সাথে যাদের যোগাযোগে জানেন তখন একটি অনুষঙ্গ তীব্রভাবে ছিল সেটা লিটল ম্যাক বের করা এবং কবিতার নানারকম পরীক্ষা নিরীক্ষা করা আমি কবি ছিলাম না কিন্তু তবু গোটা পনেরো কবিতা সেই সব লিখেছিলাম সবগুলো ছাপা হয়েছিল এবং নিজেও পত্রিকা বের করে নিজের কবিতা তো ছেপেছি এটা বলাই তো লেখালেখিটা আরো সিরিয়াস ভাবে একটি বই আকারে যখন আপনার প্রথম ও বই আকারে বেরোলো সে সময় মুস্তব আলির একটা কথা আছে উনি রসিকতা করে বলেন যে আমি টাকার অভাবে পড়লে বই লিখি এটা ছিল তার রসিকতা আর আমার জীবনে ছিল এটা বাস্তবতা বাস্তব সত্য কারণ বাংলা একাডেমি বেতনে এর মধ্যে বিয়ে হলো বাসা ভাড়া দিয়ে সংসার চালানো একটা কঠিন ব্যাপার ছিল তো তখন রেডিও এবং টেলিভিশন মোটামুটি একটা সাপোর্ট দিচ্ছিল এবং তারপরে সেই সাপোর্টেও কাজ হচ্ছিল না সেই সময়ে রোববার বলে একটি পত্রিকা জি রফিক আজাদ এবং রাহাত খান যুক্ত ছিলেন রফিক আজাদ ছিলেন নির্বাহী সম্পাদক আমি ইতিমধ্যে তার মধ্যে বাংলা একাডেমির ধানসালিকের দেশ বলে একটি পত্রিকা শিশু পত্রিকা সেখানে লেখা লিখে আমি তাদের নজরে পড়ি এবং ওই লেখাগুলো কিছু ছিল বিচিত্র ধরনের কখনো বাচ্চাদের জন্য কখনো চিকিৎসা বিজ্ঞানের মজার কাহিনী নিয়ে লিখছি এবং সবই কিন্তু ওই যে বিভিন্ন এই জার্নাল থেকে পাওয়া তো রফিক যাদ আমাকে বললেন তো তখন কোন এক ঘটনাচক্রে রাসপুটিন বলে একটি নাম ঢাকা শহরে বেশ চাউর হয়েছিল আমি আফজাল সংবাদ পাঠক ছিলেন এই বিটিভির জি তার বাড়িতে একটা ওই রিডার্স ডাইজেস্ট এবং সেখানে ওই রাজপোটের উপরে একটা লেখা দেখি আমার মনে হলো যে এইটা তো লেখা যায় আমি আফজালের বাড়ি থেকে আমি ওটার ওটা নিয়ে এলাম নিয়ে এসে পড়ার পরে আবার ব্রিটিশ কাউন্সিলে গেলাম সেখান থেকে কিছু সংগ্রহ করে রবি বলে আমি একটা লেখা লিখতে চাই তো রোববারের চৌষট্টি পৃষ্ঠা রোববারের বারো পৃষ্ঠা আমি একা দখল করে আমার রাসপটিন বেরুলো আর কি হ্যাঁ থেকে আমার নিয়মিত লেখা শুরু রাসপিনের পরে ওই বিশ্বসুন্দরী ছাতা কাহিনী নানা রকম লেখা একের পর এক লিখে গেছি আচ্ছা এবং আমাকে তারা প্রশ্রয় দিয়েছেন এবং আশ্রয় দিয়েছেন কারণ প্রতিটি লেখায় তখন আমি দুশো টাকা করে পেতাম এটা আমার জন্য তখন প্রয়োজন ছিল টেলিভিশনের সাথে হলো হল সালে এখন আমাদের শ্রদ্ধা দর্শকরা অবাক হবেন আমি টেলিভিশন দেখার আগেই টেলিভিশন প্রোগ্রাম করি কারণ আমি গ্রাম থেকে এসেছিলাম রাজশাহীতে রাজশাহীতে টেলিভিশন দেখা যেত না এবং আমি এলাম মার্চ তিয়াত্তর সালের মার্চে এপ্রিলের একুশেতে আমার পত্রিকায় বেরোলো এবং এপ্রিলের শেষে টেলিভিশনে আমাকে একদিন দেখে নিয়ে গেলেন কাজী আবু জাফর সিদ্দিকি এবং বেলাল বেগ তারা এসেছিলেন ফোকলোর বিভাগে আমি তখন ফোকলোরে তো ফোকলরে তারা এসেছিলেন কিছু বিষয় জানতে তো যেহেতু জানতে এসছে এবং তখন আমি তরুণ অফিসার আমি একটু নিজেকে জাহির করার জন্য একটু বেশ ভালো মতোই ফোকলোর সম্পর্কে জ্ঞান দিলাম হঠাৎ দেখি যাওয়ার হয়ে এসেছে যে চারণ কবিদের উপরে একটা প্রোগ্রাম হবে অনুষ্ঠান আপনাকে অনুষ্ঠানটা উপস্থাপনা করতে হবে এ সমস্ত সমস্তের সঙ্গে কিন্তু তখন আমার পরিচয় পরিচয়টাই যে উপস্থাপনা করতে হবে এগুলো করতে হবে কি করতে হবে ওদের চারজন চারণ কবির আপনাকে মানে ইন্টারভিউ নিতে হবে তো আমার তো বিষয়টা তখন জানা হয়ে গেছে এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের একটা পেপারই ছিল ফোকলোরের আচ্ছা এইগুলো বিষয়গুলো আমি জানতাম আমি সাগ্রহে রাজি হয়ে গেলাম আমি ছাত্র জীবনে পাঞ্জাবি পড়তাম তারপরে কিন্তু আর পাঞ্জাবি পড়িনি আমার এক বন্ধু আনোয়ার হোসেন খান তার কাছ থেকে এটা সিল্কের পাঞ্জাবি ধার করে আমি ওই ডিআইটিতে গেলাম প্রোগ্রাম করতে চারণ কবিদের এই সবই তো মেকানিক্যাল এবং আমি তখন ওই যে মানুষ বলে না যে আউট অফ নার্ভাস নার্ভাসনেস হঠাৎ করে স্মার্ট হয়ে যায় আমার তখন সেই অবস্থা তো আমি কথাও শুরু করলাম কবি কি সেই সম্পর্কে কিছু বললাম এবং তারপর ইন্টারভিউ শুরু হলো সর্বশেষ তৃতীয় জনকে যে যখন এর কাছে যাব তখন দেখি তিনি ঘুমাচ্ছেন এবং ওই আলোয় তখন ওই যে আমার সেই স্মার্টনেস থেকে নার্ভাসনেসের থেকে আমার বেরিয়ে এলো যে দেখেন আমি যে কথাটা বলছিলাম যে কবিরা হারিয়ে যাচ্ছেন এবং তারা বিলুপ্তির পথে এবং তাদের আমরা আমাদের অবহেলার শিকার এই যে দেখেন এই তীব্র আলোর মাঝেও একজন ঘুমিয়ে পড়েছেন আমি তাকে ঝাঁকি দিয়ে জাগাই আর কি এবং তারপরে কথা শুরু হয় পরে আমাদের সকলেরই শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার সাহেব হ্যাঁ তিনি আমাকে আলিঙ্গন করে বললেন যে তুমি এটা সামলালে কি করে আমি যে কিছুই জানি না কিভাবে সামলালাম টেলিভিশন এই হলো শুরু এরপর টেলিভিশনে আপনার বেশ কিছু অনুষ্ঠান গেছে যেগুলো দিনের পর দিন চলেছে ভীষণ জনপ্রিয়তা একটা উপায় নেই কথা বলে ভুল হবে কারণ আমি অনুষ্ঠান করেছি যেমন শিল্প সাহিত্য সাহিত্যবার একটা অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম বছর চারেক করেছি কিন্তু কেউ দেখেছে বলে এমন ইয়ে আসেনি মানে মানুষের কাছ থেকে যে ফিডব্যাক যেটা সেটা আসেনি তারপরে আমি রসে থেকে ফিরে আসার পরে মোদের গরব মোদের আশা বলে একটা অনুষ্ঠান শুরু করি আর কি সেইটাতে বেশ ভালো রকমের ফিডব্যাক পাই এবং সেটা বছর চারেক চলার পরে আমি আমার একটা হৃৎপিণ্ডের একটি পীড়া এবং জল রোগে আমাকে শয্যাশায়ী করে এবং আমি অজ্ঞাতবাসে চলে যাই মানে আমি রাজশাহী চলে যাই এবং তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না হুম তখন অত ইয়ে হয়নি তখন দেড় লাখ টাকার দাম প্রডিউসার আমাকে না পেয়ে অন্য একজনকে উপস্থাপক হিসেবে গ্রহণ করে এবং আমি তখন ফিরে এসে দেখি যে ওটি হাতছাড়া হয়ে গেছে কিংবা কিছুদিনের জন্য বন্ধই হয়েছিল মনে হয় আর কি হুম তারপরে বড় রকমের একটা গ্যাপ এবং এরপরে আবহমান বাংলা বলে একটা অনুষ্ঠান এটা দশ বছর চলেছে আর কি হ্যাঁ এবং এইটা অনুষ্ঠান আমার খুব প্রিয় অনুষ্ঠান ছিল এবং আমার সমস্ত যে নষ্টল স্মৃতি যেগুলো আছে আমার গ্রামের সাথে আমার জীবনের সাথে আর কি সবগুলো নিয়ে একটা ওইগুলো উপস্থাপন করেছি যেমন এই নদীর পাখি এগুলো তো আছেই গ্রামের রাখাল কারণ আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার জীবন স্বপ্নের মধ্যে একটা ছিল রাখাল হওয়া রাখাল তখন আমার খুব রোমান্টিক চরিত্র মনে হতো তাদেরকে ওই যে একসাথে গরুর পাল নিয়ে এবং চলে গেল পেছনে মোষের পিঠে চড়ে আর কি এবং তারা যে গ্রামের মাঠে গিয়ে যে তাদের যে জীবনযাত্রা যে ডাঙ্গুলি খেলা তারপরে বাঁশি বাজানো এগুলো কিন্তু তখন আমার জীবনে কিন্তু তখন বাস্তব এগুলো কিন্তু এ না হ্যাঁ তো ওই ধরনের স্মৃতি যেমন বাঁশির পরে আমি প্রোগ্রাম করেছি এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা ব্যক্তিত্ব ওইখানে অংশ নিয়েছেন এবং এরপরে আমি আবার ওই মাতৃভাষা বলে একটি অনুষ্ঠানের আমার কাছে প্রস্তাব আসে সেটি বোধহয় এখনও চলছে সেটি এখনও চলছে তখন আমি ওইটি থেকে অব্যাহতি নিই হুম এবং ওই অনুষ্ঠানটি বন্ধই হয়ে যায় আচ্ছা তো এই যে টিভি অনুষ্ঠানের কথা বলছেন মূলত আপনার যে জায়গাটিতে আপনার ভালোবাসা সত্যিকার অর্থে যেটি মনে হচ্ছে যে লেখালেখি হ্যাঁ লেখালেখির মধ্যে ভালোবাসার লেখালেখি হলো আমি খুব শব্দপ্রিয় মানুষ হ্যাঁ জি আমার একটা বড় কাজের মধ্যে আছে বড় কাজ নিজেই বলছি বলে বড় না আর কি অন্যেরও না আর কি হ্যাঁ জি সেটা হলো শব্দের পেছনের ইতিহাস খোঁজে আর কি শব্দ এবং বাগধারার পেছনের ইতিহাস গল্পগুলো বলা এই নিয়ে আমার একটা কাজও আছে ছোটখাটো কাজ আছে মোটামুটি প্রশংসা পেয়েছে আর কি আচ্ছা মানে শব্দের ইতিহাস ব্যাপারটি এটা হলো যেমন ধরুন যে সাহস বলে একটি শব্দ সাহস বলতে আমরা কি বুঝি আপনি সাহসী পুরুষ উনি মহিলা সাহসের তো ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ সাহসের মূল অর্থ কিন্তু হটকারিতা সংস্কৃত শব্দ এবং সংস্কৃত ভাষায় সাহস শব্দের মূল অর্থ হলো হটকারিতা এখন এটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার হটকারিতা না হলে পর কিন্তু সাহসী হওয়া যায় কি হ্যাঁ বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে কিন্তু সাহসী হওয়া যায় না সাহসী মানুষের অনেক কাজে কিন্তু মনে হবে যে হটকারিতা হ্যাঁ এই মনস্তাত্ত্বিকভাবে যে শব্দের পরিবর্তনগুলো আর কি এইগুলোকে একটু বিশ্লেষণ করে লেখাই হলো আমার একটা প্রিয় কাজের মধ্যে তো সেটি বাংলার প্রথমে একটা বেরোয় কিশোর সংস্করণ তাতে আমাদের প্রিয় শ্রদ্ধেয় ভাই কার্টুন সমৃদ্ধ হয়েছিল ওটা কিশোরদের হম এবং ওই নাম ছিল শব্দের চালচিত্র তো অনেকেই ভাবতেন যে এটা বুঝি প্রবন্ধের বই তখন আমার যিনি প্রকাশক তিনি বললেন যে ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নয় তো আপনার সরাসরি নামে আসে তখন আমি ওইটার পরে ভিত্তি করে আরো বিস্তৃত আকারে বাংলা শব্দের উৎসবিধান বলে একটি বই করি গত বছর সেটির একটি দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে আচ্ছা দেখুন তারপরে আর বেরোবে কেন জানি না না প্রকৃষ্ট রূপে বিন বাজাতে পারেন যিনি ভালোবাসি বাজাতে পারেন তিনি হচ্ছেন বইয়ের মধ্যে আচ্ছা শব্দটা আছে না আপনি খুব আকর্ষণীয় বিষয় বেছে নিয়েছেন লেখালেখির ক্ষেত্রে এটা বেছে নিয়েছি আমার নিজের পড়ুয়া অভ্যাস থেকে কারণ ইংরেজিতে আমি এই ধরনের বই অনেক দেখেছি বাংলায় ছিল না তো যেমন ওর এই ব্যাপারটা গ্রহ যে ব্যাপারটা এটা বাংলায় ছিল না তখন আমার মনে হলো যে আমার মতো অপনিশ্চয় আরও আছে তাদের জন্য একটা লেখা দরকার এবং এই শব্দের চালচিত্র এটা কিন্তু পণ্ডিতদের জন্যে না কিন্তু হ্যাঁ এটা হলো সাধারণ পাঠকের জন্য এবং ওই যে যাদের বুকের মধ্যে একটা করে অপবাস করে তাদের জন্য যে যারা পড়ে মুগ্ধ হবে তৃষ্ণা এবং যারা মুগ্ধ হতে জানে মানে গ্রামের ছেলে কিন্তু খুব সহজে মুগ্ধ হয় জানেন তো আমরা আপনার গল্প যা শুনছি তা থেকে একটি বিষয়ে বেশ পরিষ্কার হলো যে আবৃত্তি দিয়ে মোটামুটি শুরুর দিককার আপনার কর্মকাণ্ডের মধ্যে ছিল আবৃত্তিটা কি এখনো না

পালা করে আমার সহপাঠীরা আমার কান মরে দিয়েছিল আমি আমি পাখি এই কবিতাটি পুরো আবৃত্তি করতে পারিনি আবৃত্তি করতে হতো ওই যে বাংলায় পড়তাম রেডিওতে অনুষ্ঠান করছি হম আর ছাত্র সংগঠনের বিভাগের নানা অনুষ্ঠানে আবৃত্তি করতে বাংলা একাডেমিতে এসে বাংলা একাডেমির মঞ্চ পাওয়া গেল তখন টেলিভিশনে পাওয়া গেল তখন আবৃত্তি শিল্প হিসেবে কিন্তু তখন গড়ে ওঠেনি সেটাই যার ফলে হাতে কোনো আবৃত্তিকার আমাদের ভাই গোলাম মোস্তফা এটা হলো আমাদের গুরু এবং তারপরে আশরাফুল আলম তারপরে এই কাজিয়া আরিফ জয়ন্ত এবং আমার নাম মাঝে মধ্যে উচ্চারিত হয় হ্যাঁ কোনো কোনো বই দেখি যে সেই সময়ের কথা যখন লেখা আছে মানে আমার নামটাও আছে এটা আনন্দের সঙ্গে ভালোই লাগে আর কি আমরা একদম সেই কিছু চলে আসছি তো আপনার বর্তমান ব্যস্ততা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছোট্ট করে যদি আমাদের কিছু বলার থাকে ভবিষ্যৎ তো প্রায় এখন মোহনায় পৌঁছে গেছি অতএব ভবিষ্যৎ তো খুবই সংক্ষিপ্ত আমার জীবনের একটা ইচ্ছে ছিল বাংলাদেশের নদী নিয়ে একটা কাজ করার এখন অর্থাৎ প্রতিটি নদীর উৎপত্তি থেকে তার শেষ পর্যন্ত এবং তার পার্শ্ববর্তী গ্রাম তো সেইটা আমার মাথা থেকে এখনো যায়নি আমরাও চাই না যাক এবং এরকম মজাদার কিছু বিষয় আপনার মাথায় ঘুরতে থাকুক আমরা পাঠক হিসাবে যেন আরো অনেক কিছু পাই আপনার কাছ থেকে আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আমরা সময় কাটালাম চমৎকার একটা আড্ডা হলো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শকদের